তো এখানে তোমরা দেখো, ন ডায়মন্ডে আমি এই বান্ডিলটা নিয়ে নিলাম মাত্র ন ডায়মন্ডে। তারপর এখানে দেখো মাত্র 4 ডায়মন্ডে আমি এতগুলো টোকেন। তারপর এখানে আমি মাত্র 2 ডায়মন্ডে এত কিছু। তো হেই গাইস, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমাদের গেমের ভিতরে নতুন ইভেন্ট চলে এসেছে। তোমরা এখানে দেখতে পাবে ইভেন্ট সেকশনে গেলে লাকি হুইল। তো এই ইভেন্টে অনেকের অনেক রকম ডিসকাউন্ট দিচ্ছে। তো তোমরাও কীভাবে বেশি বেশি ডিসকাউন্ট পাবে সেটা আমি বলে দেবো। আর এখানে মাত্র 9 ডায়মন্ড এবং 2 ডায়মন্ড এবং 4 ডায়মন্ড, এগুলো দিয়ে এখানে যত যে আইটেম আছে না এগুলো তোমরা অনেক কিছু নিতে পারবে। হ্যাঁ, মাত্র 2 ডায়মন্ড 4 ডায়মন্ড দিয়ে। তো তার জন্য আমি সবকার প্রথমে একটা ট্রিক ইউজ করছি। আমি একটা মানে ক্যারেক্টার নিয়ে নেবো, যে ক্যারেক্টারটা নিয়ে আমি কম খেলি। কম খেলি মানে কি, হ্যাঁ ধরো প্রায় আমি খেলি না এরকম ধরো ক্যারেক্টার। আমি চলো আমি যে কোনো একটা বাজছি। তো কোনটা নেবো কোনটা নেবো, হ্যাঁ চলো এটাই আমি নিয়ে নিই, কাপিলাটা। তো যাই হোক, এটা নিয়ে নিলাম। তো তারপর এখানে যে গান স্কিনটা হাতে ধরা আছে এটা চলো আমি হাঁটিয়ে নেবো। তো ততক্ষণে সবাই ভিডিওটাতে একটা করে লাইক করে দাও। হ্যাঁ, আর একটা করে কমেন্ট, ভালো খারাপ যা ইচ্ছে কমেন্ট করো। তবে নাইস ভিডিও, ভালো ভিডিও লাগলে আমি বেশি খুশি হব। তো দেখো আমার কিন্তু গান স্কিনটা হেঁটে গেল। এরপর চলো আমি প্যাডটা হাঁটিয়ে নিচ্ছি। তো এখানে প্যাডটা রেস্ট মেরে দেবো। তো হয়ে গেল। এরপর হ্যাঁ, এরপর সেটিংয়ে যেয়ে এখানে ক্লিয়ার চেস আমি এখানে 3 বার মেরে দেবো। তো তোমাদের ইচ্ছা, যদি এরকম করতে চাও তাহলে করতে পারো। তো চলো, এটা তো হয়ে গেল। এরপর আমি সোজা ইভেন্টের ভিতরে যাব। তো এখানে ইভেন্ট সেকশন গেলাম, তারপর লাকি হয়েল। তো তোমরা তো এখানে আইটেমগুলো দেখলেই। তো এখানে চলো, আমি এখানে প্রথমে ফ্রি স্পিন ছিল, ফ্রি স্পিন মেরে দিলাম। তো ক পার্সেন্ট দাঁড়াচ্ছে এখানে দেখো, আমার কিন্তু 99 ডায়মন্ডে দাঁড়ালো। মানে সবকার প্রথমে এখানে আমি 99 ডায়মন্ড দিয়ে যে কোনো আইটেম নিতে পারবো। তো এক কাজ করে যাক, আমি এখানে কোন আইটেমটা নেবো বলো তো। তো এখানে আরও অনেক কিছু আইটেম আছে যেগুলো তুমি রিফ্রেশ মেরে চেঞ্জ করতে পারো। তবে এখানে প্রথমে ফ্রি রিফ্রেশ দেবে, তারপর এখানে ডায়মন্ড নেবে। তো এখানে অনেক কিছু আইটেম আছে, তো এগুলো বাদ দাও। চলো, আমার এখানে এই যে সবুজ বান্ডেলটা, তো এই সবুজ বান্ডেলটা আমি এখানে নেবো। তো দেখো সবুজ বান্ডেলটা অবশ্য ঠিক আছে, 99 ডায়মন্ড দিয়ে আমার এই বান্ডেলটা নেওয়া চলে। তো চলো, এখানে আমি 99 ডায়মন্ড দিয়ে আমি বান্ডেলটা নিয়ে নিলাম। তো এটা কিন্তু আমি 99 ডায়মন্ড দিয়ে নিলাম। এরপর দেখো বাকি আইটেমগুলো আমি একেবারে কম কম আরও ডায়মন্ড দিয়ে এখানে নেব। তো এটা এখন আমি ওপেন করবো না। এরপর চলো, ফ্রি স্পিন আবারও দিয়েছে। তো গাইজ এখানে চলো, এরপর আমি ফ্রি স্পিন মেরে দিচ্ছি। তো এখানে ফ্রি স্পিন মেরে দিলাম। তো এখানে দেখা যাক কত দাঁড়াচ্ছে। আরে 55%। তো 55%-এ দাঁড়ালো। ও, 4 ডায়মন্ড দিয়ে আমি ইভো টোকেন 50টা, ওয়াও এটা তো দারুণ হলো। তো চলো, এখানে আমি 4 ডায়মন্ড দিয়ে আমি 50টা ইভো টোকেন কিনে নিচ্ছি। তো এটার জন্য আর বেশি দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি কেনাই, এটা কিন্তু আমার ভালো হবে। তো এটা কিন্তু আমাকে দারুণ লাগছে। তো চলো, এখানে 4 ডায়মন্ড দিয়ে এখানে 50টা আমি টোকেন কিনে নিলাম, এটা তো হলো। তো চলো, আবারও এখানে আমাকে ফ্রি স্পিন দিয়েছে, আবারও ফ্রি স্পিন করব। তো এখানে আবারও ফ্রি স্পিন করে দেখা যাক কী উঠছে। আর এখানে 80%। তো 80% দিয়েছে, তো এখানে কী নেবো, এখানে রিফ্রেশ মারবো। হ্যাঁ, রিফ্রেশ মেরে দিলাম। তো এখানে দেখো 2 ডায়মন্ড দিয়ে আমি ইভো টোকেন নিতে পারছি, ওয়াও এটা তো আমাকে দারুণ হয়েছে। তো চলো, এখানে আমি 2 ডায়মন্ড দিয়ে এই যে এখানে এই টোকেনগুলো আমি 50টা নিয়ে নিলাম, এটা কিন্তু আমাকে খুব ভালো লাগছে। মাত্র 2 ডায়মন্ড দিয়ে, মানে বুঝতে পারছো গাইজ, দারুণ হচ্ছে। তো চলো, আবার এখানে স্পিন মেরে দিয়েছি, এখানে 60%। তো এখানে 60%, ওয়াও। এরপর দেখো আমি 4 ডায়মন্ড দিয়ে এখানে ইভো টোকেনগুলো নেবো। তো এটাও কিন্তু আমাকে দারুণ লেগেছে। তো চলো, এরপর আমি 4 ডায়মন্ড দিয়ে এখানে এই টোকেনগুলো নিয়ে নিলাম, এটা কিন্তু আমাকে দারুণ লাগছে, যাই বলো। তো চলো, এখানে আমি নিতে থাকবো যতক্ষণ না ইয়ে হচ্ছে। তো এখানে এরপর হ্যাঁ 75%। এরপরও আমি এখানে 2 ডায়মন্ড নিয়ে দিয়ে, এরপর দেখো 2 ডায়মন্ড দিয়ে, যাই হোক 2 ডায়মন্ড দিয়ে নিয়ে নিলাম, এটা কিন্তু আমাকে দারুণ লাগছে। তো চলো, আবার এখানে স্পিন করবো। এরপর বলো তো কত ডায়মন্ডে দাঁড়াবে। এরপর 70, তো 70%। এরপর আমি এখানে অনেক আইটেম আছে, আমি চাইলে রিফ্রেশ করতে পারবো। তো রিফ্রেশ করবো নাকি কি করা যায় বলো তো। হ্যাঁ চলো, আরে রিফ্রেশ মারলো, ওখানে 10 ডায়মন্ড আমার এখানে নিয়ে নেবে। তো তার থেকে কি করা যায় বলো তো, 10 ডায়মন্ড খরচা করে রিফ্রেশ মারবো, ভালো আইটেম আসবে নাকি এখানে, না বেকার 10 ডায়মন্ড খরচা করে লাভ নেই, এখানে মাত্র 3 ডায়মন্ডে পেয়ে যাচ্ছি। তো চলো, আবার এখানে স্পিন দিয়েছে। তো গাইজ এরপর চলো, এরপর কত দাঁড়াবে। এরপর আরে এরপর আমাকে দিল 50% দিয়েছে। হ্যাঁ, তো চলো এখানে 10 ডায়মন্ড দিয়ে রিফ্রেশ মারলাম, ওয়াও। এরপর দেখো এখানে আমি আবারও 5 ডায়মন্ড দিয়ে টোকেন নিতে পারবো। তো চলো, 5 ডায়মন্ড দিয়ে আমি এখানে টোকেন নিয়ে নিলাম। এরপর চলো, এরপর আমার 9 ডায়মন্ডে দাঁড়াবে। তো চলো, এরপর 9 ডায়মন্ডে দাঁড়ালো। আর গাইজ এরপর দেখো 9 ডায়মন্ড দিয়ে আমি এই বান্ডিলটা নিতে পারবো, এটা কিন্তু আমাকে দারুণ লাগছে। তো চলো, আমি এখানে নিচের বান্ডিলটা নিয়ে নেবো, কারণ আমার উপরেরটা প্রয়োজন নেই, মানে অত চয়েস নেই।
তো 9 ডায়মন্ড দিয়া আমি আর এখানে বাকি আইটেমগুলো এগুলো আমার না এগুলো আমার চয়েস নেই আমার যেটা চয়েস আমি সেটাই নেব গাইস তো চলো এরপর এখানে 9 ডায়মন্ড দিয়ে আমি এই বান্ডেলটা নিয়ে নেব তো দেখো আমি কিন্তু এখানে অনেক কম খরচে অনেক কিছু আইটেম নিয়ে নিয়েছি তোমরা যাই বলো তোমরা তো দেখতে পেলে যে আমি এখানে কত ডায়মন্ড খরচা করলাম আর এখানে মাত্র 2 ডায়মন্ড 4 ডায়মন্ড 6 ডায়মন্ড এরকমভাবে আমি ডায়মন্ড খরচা করে করে এগুলো নিলাম তো গাইজ আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরে গেছো আর আমার কিন্তু যাই হোক এটা এই ইভেন্টটা আমাকে দারুণ লেগেছে যাই হোক এখানে দেখো আমার এই যে বান্ডেলগুলো এখানে দুটো বান্ডেল নিয়ে নিয়েছি এবং বাকি ওই যে টোকেনগুলো আছে ওগুলো তো নিয়ে নিলাম তো আজ পর্যন্ত এতটাই ভিডিওটি যদি ভালো লাগছে লাইক করতে ভুলবে না এই জন্য নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো গাইজ থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও হ্যাঁ ভিডিওটাতে সবাই একটা করে লাইক অবশ্যই করো।